ঝিনাইদহে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। ঝিনাইদহের শৈলকুপা থেকে ইমদাদুল মণ্ডল নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে ঝিনাইদহ র্যাব ৬। রবিবার রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইদহ র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইশতিয়াক হোসেন। আটক ইমদাদুল উপজেলার চরধলহরা গ্রামের দিলবার মণ্ডলের ছেলে। ঝিনাইদহ র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইশতিয়াক হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমদাদুলকে আটক করা হয়েছে। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শনপূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।